ক্যান্সার, কিডনি ও হৃদরোগে আক্রান্তদের চিকিৎসা সেবা নিশ্চিত করা এবং প্রান্তিক জনগোষ্ঠীকে চিকিৎসা সেবার আওতায় নিয়ে আসার জন্য 8টি বিভাগে স্থাপন করা হচ্ছে ক্যান্সার, কিডনি ও হৃদরোগের বিশেষ চিকিৎসা কেন্দ্র। এর ফলে রাজধানীতে না এসেই বিভাগীয় হাসপাতালগুলোতে খুব সহজেই চিকিৎসা নিতে পারবে রোগীরা। সরকারের এমন পদক্ষেপে রোগী ও রোগীর স্বজনরা খুশি হলেও প্রকল্প কাজ চলছে ঢিমে তালে, তাই ক্ষোভ জানিয়েছেন নাগরিক সমাজের প্রতিনিধিরা। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। সারা দেশে ক্যান্সার আক্রান্ত বিশাল জনগোষ্ঠীর জন্য নেই পর্যাপ্ত চিকিৎসার সুযোগ, তাই প্রান্তিক রোগীদের চিকিৎসার আওতায় নিয়ে আসা ও মানসম্মত চিকিৎসা দিয়ে বিদেশ নির্ভরতা কমিয়ে বৈদেশিক মুদ্রা সাশ্রয় করার লক্ষ্যে বিভাগীয় পর্যায়ে 8টি 100 শয্যা বিশিষ্ট পূর্ণাঙ্গ ক্যান্সার চিকিৎসা কেন্দ্র স্থাপনের উদ্যোগ নিয়েছিল সরকার। পরে প্রকল্প সংশোধন করে ক্যান্সার চিকিৎসার সাথে কিডনি ও হৃদরোগ যুক্ত করে 8 বিভাগে মোট 3,534 শয্যার বিশেষায়িত চিকিৎসা কেন্দ্র স্থাপনের কাজ চলছে। রোগী ও স্বজনদের প্রত্যাশা, ভোগান্তি কমার পাশাপাশি কম খরচে এসব হাসপাতালে উন্নত চিকিৎসা সেবা পাওয়া যাবে। আমরা এখানে ক্যান্সারের চিকিৎসার জন্য এসেছি, কিন্তু ক্যান্সারের চিকিৎসার জন্য এখানে খুব ভোগান্তি হয়েছে। রাজশাহীতে আমাদের ক্যান্সার হসপিটালটা হলে অনেক আমাদের রোগীদের জন্য ভালো হবে। অনেক লাইন দাঁড়াতে হচ্ছে, তারপরে অনেক এখান থেকে যে তিনতলা থেকে নিচে যে টিকিট কাটতে হচ্ছে অনেক দৌড়াদৌড়ি। প্রকল্পের পরিচালক জানান, এই প্রকল্পের আওতায় ঢাকার কুয়েত মৈত্রী হাসপাতালে 358 শয্যা এবং রাজশাহী, রংপুর, খুলনা, চট্টগ্রাম, সিলেট, ময়মনসিংহ ও বরিশাল বিভাগে 450 শয্যা করে বিশেষায়িত চিকিৎসা কেন্দ্র নির্মাণ করা হচ্ছে। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে 50 শয্যার ইউনিটে চলছে ক্যান্সারের চিকিৎসা। নতুন ভবন নির্মাণের কাজও এগিয়ে চলছে, তবে বেশ ধীর গতিতে। বেসরকারিভাবে চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালেও বৃহৎ আকারে ক্যান্সার ইনস্টিটিউট করা হচ্ছে। মাননীয় প্রধানমন্ত্রী এই রোগী অসহায় গরিব রোগীদের দিকে তাকিয়ে একটা ক্যান্সার একটা সেন্টার বৃহৎ আকারে করছেন। আমাদের নতুন একটা বিল্ডিং হচ্ছে, প্রায় 130 কোটি টাকার একটা প্রজেক্ট হাতে নিয়ে আমরা এগোচ্ছি। বিভাগীয় সরকারি হাসপাতালগুলোতে ভবন নির্মাণের কাজ করছে গণপূর্ত বিভাগ। এর মধ্যে কোনো কোনোটির কাজ এবছর শেষ হওয়ার কথা, কিন্তু অগ্রগতি 10%ও নয়। ধীর গতিতে কাজ চলায় ক্ষোভ জানিয়েছেন সচেতন নাগরিকরা। সেটার কাজ এই 2023-এর এপ্রিলে শেষ হওয়ার কথা, কিন্তু এখনো পর্যন্ত সেই কাজের বেসমেন্টের কাজই 7 ভাগের উপরে হয় নাই। গণপূর্ত অধিদপ্তর বলছে 26.5 ফুট মাটি কেটে সেখানে বেসমেন্ট তৈরি ও পাইল ফাউন্ডেশন ঢালাই দিতে সময় লাগছে। এছাড়া নির্মাণ কাজে ব্যবহৃত সামগ্রী সময় মতো না পাওয়া ও মূল্যবৃদ্ধির কারণে কাজে বিলম্ব হয়েছে। এটা আমাদের প্রকল্পের মেয়াদ জুন 23 পর্যন্ত আছে, কিন্তু জুন 23-এর ভিতরে এটা শেষ হবে না। 5 তলা বিল্ডিং, অবশ্যই আরো সময় লাগবে। দ্রব্যমূল্য হাই ছিল এবং ম্যাটেরিয়ালও ক্রাইসিস ছিল, এজন্য কিছুটা ইয়ে হয়েছে। বিভাগীয় শহরে পূর্ণাঙ্গ ক্যান্সার চিকিৎসা কেন্দ্র তৈরি হলে রাজধানী ঢাকার উপর চাপ কমে আসবে এবং রোগীকে দ্রুত সেবা দেওয়া সম্ভব হবে বলছেন চিকিৎসকরা। সারা দেশের রোগী ঢাকাতে মুভ করতেছে, এখন ঢাকার যে সেন্টারগুলো সেগুলো আসলে এত লোডেড, সেখানেও যে রোগীরা সময় মতো চিকিৎসা পাচ্ছে সেটাও নয়, এবং চিকিৎসার যে সূক্ষ্মতা সেইগুলিতেও আসলে আমরা ধরে রাখতে পারছি না। পুরো চিকিৎসা সেবাটাই আমরা বিভাগীয় শহরগুলোতে, রাজশাহী সহ অন্যান্য বিভাগীয় শহরগুলোতে আমরা রোগীদের দিতে পারবো। রোগীদের খরচ কম হবে, সময় বাঁচবে এবং তারা দ্রুত চিকিৎসা সেবার আওতার মধ্যে চলে আসবে। সরকারের এমন উদ্যোগে আশার আলো দেখছেন রোগী ও স্বজনরা। তাদের প্রত্যাশা, নির্ধারিত সময়ে প্রকল্পের কাজ শেষ করে চিকিৎসা সেবা শুরু করবে হাসপাতালগুলো। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।